নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বলতে পারছি না বন্ধুরা, কেমন গলার যে হালাত হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমাদের প্রত্যেকটা বন্ধুবান্ধব সবারই, তো খুবই পরিস্থিতি খারাপ। তো এখন আমরা যাব মাছ ধরতে, তার জন্য বেরিয়ে গেছিলাম। সুখ ভাই আর বুধো ভাই, সুদীপ ভাই ওরা আগে চলে গেছে, ওরা নৌকার কাছে আছে, আর আমরা এই সবে মাত্র বেরোচ্ছি। কেননা আমরা আর তেল আর তার সঙ্গে চিংড়ি মাছও পেয়েছি আজকে, টাটকা চিংড়ি, তো সেটা নিয়ে আজকে বসি দেবো। চলো, বাজারও আছে ব্যাগের মধ্যে, সব সমস্ত বাজারও করে নিয়েছি, একদম সব রেডি। আর একটা জিনিস দেখুন, প্রচণ্ড মেঘ হয়েছে কিন্তু আকাশে আজকে, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। সো যাই না কতদূর কী হবে, এখন যাই ওদের কাছে গিয়ে দেখি ওরা কতদূর কী করলো। কি পরিস্থিতি দেখুন বন্ধুরা, নৌকাটা আড়ে বেঁধে গেছে রে। এ বাবা, ও তোরা নামাতেই পারিস নি তাহলে? দেখুন অবস্থা, দেখুন নিচের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিভাবে আটকে গেছে নৌকাটা, তলার থেকে ফাঁকা এইভাবে আটকে গেছে। পরিস্থিতি খুবই খারাপ, এরকম হয়ে থাকে এখানে, কোনো কারণে হয়তো আমাদের পিছনের দড়িটা খুলে গেছিলো বা কিছু একটা হয়েছিল, তো নৌকাটা পুরো আড়ে আটকে গেছে। বন্ধুরা আজ কিন্তু গোন প্রতিবাদের, তো জল কিন্তু হুহু করে বেড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের এই জায়গাটা জলে ভরে যাবে, নৌকাটা আমি নামিয়ে নেবো। তার মধ্যে আমরা কিছুটা গাছও গুছিয়ে ফেলছি, কেমন সময় নেই। এই দেখুন চারগুলো গেঁথে নিচ্ছি, আর আপনাদের বলেছিলাম একদম ফ্রেশ চিংড়ি নিয়ে এসেছি আজকে, সব জ্যান্ত চিংড়ি। ভিতরে আবার দেখো বাবা, বাগদাও চলে গেছে, দিয়ে দিয়েছে। এই যে আমাদের কৌশিক ভাই কাটিং মাস্টার, এখানে চারগুলোকে একটু ছোটো করে নিচ্ছে। তো এই চারগুলো গাথা চলছে আমাদের, বসে পড়ো তাহলে আস্তে আস্তে। হ্যাঁ, যতক্ষণ নৌকা না নামে জল তো প্রায় হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু নৌকা বেরিয়ে গেছে, আর এখন কিন্তু সবার পেটে টান পড়ে গেছে, এখন বাজে আপনার 8:30 থেকে 9 বাজে গেছে। তো টিফিন নিয়েছিলাম কিছুটা, কচুরি গরম গরমই খেতে হবে, তো দেরি করবো না। সুখ ভাই চলে আসো, খাওয়া দাওয়াটা সেরে নি, খাওয়া দাওয়া সেরে তবে গিয়ে আমরা বেরোবো। প্লেট করো, প্লেট করো, ছেপে যাও। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম, এইবার যাবো আজকে কোথায় যাওয়া হবে, মাতলা না বিদ্যা না আমাদের হেড়ো, আমাদের হেড়ো নদীতে হেড়ো তো যাবো। চলো হেড়ো ভাঙার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আমরা। তো এই মুহূর্তে আমরা সোমবার ঘাটে এসে গেছি বন্ধুরা, এখান থেকে আজকে আমাদের কেনাকাটা তেমন কিছু নেই, আজ শুধু জল হলেই হয়ে যাচ্ছে, তাই তো বুধু ভাই? জল হলেই হয়ে যাচ্ছে, ওই জলটা তুলে নেবো, এখান থেকে আমাদের জল পাওয়া যায়, জলটা তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এই তো আমাদের জলও চলে এসছে, চলো আস্তে করে উঠে পড়ো, এসো বুধু ভাই, এসো এসো, চলো বেরিয়ে পড়ি যুদ্ধে। আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এই মুহূর্তে আমরা আছি হেড়োভাঙা নদীর একদম মাঝ বরাবর, তো এখান থেকে আমরা বড়শিটা ফেলবো, আর আসার পথে আমরা এই যে সবথেকে বড় কাজটা গুছিয়ে ফেলেছি, এই দেখুন চার গেঁথে নিয়েছি সব বড়শিতে, সব ফ্রেশ চিংড়ি মাছ যেটা আমি বাজার থেকে নিয়েছিলাম, এগুলোকে হরিণা চিংড়ি বলা হয়। তো আজ হরিণা চিংড়ি দিয়ে এই প্রতিবাদের গোনে আজকে আমরা খ্যাপ দিচ্ছি, দেখি কতটা কি করতে পারি। বুধু ভাই তুমি রেডি? রেডি, দেখি কি হচ্ছে। জলের টান মারাত্মক, আর এই সামনেটা একটুখানি জড়িয়ে গেছে বুধু ভাই, সাবধানে ফেলে, কিন্তু হাতে ফুটলে কিন্তু গল্প আছে আজকে, প্রতিবাদের গন্তু কিন্তু খুব সাবধানে করছি যাতে তোমার হাতে না পড়ে।
প্রচন্ড জলের টান বন্ধুরা, তার মধ্যে এই জায়গাটা একটুখানি জড়িয়ে গেছে, খুব ঝামেলা করছে এই জায়গাটা। বসিটা একটু আস্তে আস্তে না ফেললে আবার হাতে ফোটার ভয় আছে। কেমন টান বুধ? মারাত্মক না? সাবধানে কিন্তু বুধ। এখন ঠিক আছে তো? প্রথমে ফেলতে বন্ধুরা একটু অসুবিধা হচ্ছিল, তো ভেবেছিলাম হয়তো বসে ঠিকঠাক পড়বে না, তা বসেটা অন্তত ঠিকঠাকই পড়েছে। চলো অনেক সময় দিচ্ছি, আশা করি মাছ হবে। কি মনে হয় সুখ ভাই, হতে পারে বলো? আর আমরা যেখানটা যেতাম ওই দিকটায় মাতলা নদীতে, ওইখানটা হচ্ছে চরগদার খনি। সো ওখানে আজকে আর যাবো না, আজকে এই জায়গাটা দেবো। এখানে যদি চটা বেলে বা বিভিন্ন প্রজাতির মাছই পড়ে, ওদিকে ভোলা মাছ ট্রাই করি আজকে, যেহেতু গণেশ সময়, ব্যতিক্রম মাছ অনেকদিন হচ্ছে না। তো আমাদের বসি প্রায় শেষ, দুটো তিনটে আছে আর দাম প্রচণ্ড হওয়া হচ্ছে। এই গরম শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরপরে নদী উতাল থাকবে, বড় বড় ঢেউ দেখতে পাবে। ঠিক আছে, তো বন্ধুরা এইবার একটা পাড়ে যাব, তারপরে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আমার বুধ ভাই রাতে ডাল রান্না করে, মানে ডাল খেতে ইচ্ছা হচ্ছে। বুধ ভাই রান্না করে, আমি ডাল রান্না করছি। আগের বার করেছিলে বুধ ভাই ডাল, তুমি ছাড়া সে মনে নেই কিভাবে করে। না না পারে দাও চলো। তো বন্ধুরা এই যে সামনে যে খাড়িটা দেখছেন ছোট্ট, এই খাড়ির ভিতরে ঢুকে যাবো আমরা। ঠিক আছে আস্তে আস্তে চলো, টান আছে প্রচুর, গাছ ধরে নিস কিন্তু সাবধানে। গাছ সামনে যাও, সামনে যাও, গাছ ধরো। এই গরমের সময় গাছের এই শীতল ছাওয়ায় বসে ও রান্না বান্না, বন্ধুরা সত্যি একটা অসাধারণ একটা পরিবেশ এক কথায়। কোথায় দেবো? এখানে এখানে দাও নাকি? চলো ওই সামনের গাছটা পেতে দাও, দুইটা পাশে। কি জায়গা পছন্দ আছে বুধ ভাই? এখানে রান্না বান্না হোক। তো বন্ধুরা ভাত বসিয়ে দিচ্ছি, প্রথমে প্রথমে ভাতটা করে নি বুধ ভাই, তারপরে ডাল, যেহেতু আজকে ডাল ভাত, তো তার সঙ্গে ডিম ভাজা থাকছে। কাঁচা ডাল খাচ্ছিস? তো বন্ধুরা ভাত তো হয়ে গেছে, এইবার ডাল, আজকে ডাল ভাত দিয়ে সারতে হবে। এই যে বড় পট, তাই এরকম নাকি? সে বুঝবো আমরা, এডিটার বুঝবে। তো বন্ধুরা আমাদের কিন্তু ডাল রেডি হয়ে গেছে, শুধু ফোড়ন দিলেই হয়ে যায়। আর ফোড়নের বোধ হয় এই যে দেখুন, এখানে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর তার সঙ্গে তেজপাতা সব নিয়ে নিয়েছে। তার আগে নামবা না? গাছে বসে বুধ ভাই রান্না দেখছি, কেমন লাগছে? দারুণ লাগছে, ডাল ভালো হবে, বুধ ভাই ডাল ভালো করে। টেম্পারটা একটু কম আছে বন্ধুরা, কিছু করার নেই, আমাদের এই স্টোভটা খুব ডিস্টার্ব করছে। বুধ ভাই এবার জাল দাও। দাবাকে জাল, দাবাকে জাল হচ্ছে কোথায়? ওই স্টোভটা যা ডিস্টার্ব করছে, দেখো যতটা হয়। এ পড়ে না যায় আস্তে, রেডি কিন্তু সুদীপ ভাই? এই যে লাঙ্গুর, চলো এবার স্নান দান করে আঙ্গুরটা খাই। চলো তাড়াতাড়ি আসো, রেডি করো। সুখ ভাই তুমি রেডি? এ স্নান দান করবে নাকি? আমাকে তো নাক বন্ধ, আমি কিন্তু আজকে নামতে পারবো না, সে তো জানি। গরম পড়ে গেছে বন্ধুরা, মন চাইছে স্নান করতে কিন্তু পরিস্থিতি সেরকম নেই, মানে ঠান্ডা লেগে এমন পরিস্থিতি হয়ে গেছে। আচ্ছা তোমরা যারা যারা স্নান করে করে নাও,
এবার খাওয়া দাওয়া সেরে আমাদের আবার বসে তুলতে যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। ডিম ভাজতে ভাজতে কিন্তু আমি আলু মাখার একদম মশলা তৈরি করে নিচ্ছে। লঙ্কা কেমন দেবো? দাও, ঝাল তো সবাই খায়। দাবাকে? দাবাকে। চলো আমাকে একটু তেল দাও তো, কাঁচা তেল। বন্ধুরা দেখুন, আজকে শুকনো লঙ্কা দেখছি, কারণ এটা অ্যাকচুয়ালি শরীরের জন্য একটু ক্ষতিকর, তবে টেস্ট কিন্তু অসাধারণ আসে, কি তাই না? দারুণ একটা সেন্ট আসছে। এবার মাখাও, হাতের জোর দেখাও। ও বাবা, হাতে যত ময়লা আছে মাখায় দে, এই সুযোগ কিন্তু তোর, এরপর আর পাবি না। সুযোগ কেউ ছাড়ে? ঠিক আছে, যা থালি সাজাচ্ছ তুমি, দেখেই তো আমার একবারে। সুখ ভাই, স্নান করে কেমন ফিল পাচ্ছ? স্নান না করলে কি বলো তো, কখন করবো তার ঠিক নেই, সেই জন্য একটু স্নানটা করে নিলাম। ভালো লাগছে এখন? হ্যাঁ। চলো, ঠান্ডা কেমন? থালিটা একবার দেখুন বাবা, রাজভোগ এসেছে যেন। থালি দেখে আর সহ্য করতে পারছি না বন্ধুরা, আমি বসে যাচ্ছি। এই তোমরা ভিতরে এসে বসো, রৌদ্র পড়ছে বাইরে, বুঝতে পারছি। চলে আসো কৌশিক ভাই, বসো, আসো সুদীপ ভাই, ভিতরে চলে আসো। সো যাই হোক বন্ধুরা, আর বেশি লেট করবো না, খাওয়া দাওয়া শুরু করি, আর জানাচ্ছি খাওয়া দাওয়ার পরে কেমন কি হয়েছে। সুখ ভাই তুমি একটু জানিয়ে দাও দেখি কেমন হয়েছে। দুপুরবেলার সবচেয়ে পারফেক্ট খাবার তৈরি হয়েছে এটা, তাই? ডিম ভাজা, লেবু, আলু মাখা, বাহ, আর এদিকে ডিম সিদ্ধ, বাবা অসাধারণ। এই মনে হয় ফার্স্ট টাইম খাচ্ছি এত এতগুলো রেসিপি, মনে হয় কোরমার ভিতরে দুপুরবেলা দারুণ খাওয়া দাওয়া। এইবার যাবো আমাদের বসে তুলতে, বন্ধ হয়ে গেছে, জল ঢালো, চলো স্টার্ট দাও, বেরিয়ে পড়ি, বসিটা তুলে দেখি কি হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমাদের বসির চোল পাওয়া গেছে, জল ঢুকে গেছে নাকি? হ্যাঁ, ড্রামটা লিক হয়ে গেছে তাহলে, এরকম হয়ে থাকে। তো এবার বসি তোলা শুরু হচ্ছে বুধু ভাই, একটু জোশ চোশ দিয়ে তোলো, জল ফল দাও মাথায়। তো প্রায় 10-15টা বসে তোলার পর ডাক দিল বুধু ভাই, মাছ আছে বলে। আছে আছে আছে, মাছ দেখা যাচ্ছে জলে। কি মাছ? বড় তোলো, আজকে কিন্তু চরগোদার খনিতে দেইনি আমরা। ঠিক, এ
তোলো কি তুলছো? আবারও গাগরা অনেকক্ষণ পরে বোধ ভাই বলছে মাছ আছে, কি মাছ রে? দেখো দেখো ভোলা মাছ পড়েছে, কিন্তু খুব বড় না, এই ভোলাটা আরো বড় হয়, অনেক বড় হয়। আমি আজকে বারবার বুধ ভাইকে বলছিলাম বুধ ভাই একটু লেজ ধরে, লাঠি বলা, কিন্তু সাইজ অনেক বড় হয়, আরো 6-7 গ্রাম তো হবে, হ্যাঁ ওরকম ওরকম সাইজ। বাহ ঠিক আছে রে, সাইজটা একদম ভালো, আর একদম চোখা কালার, সোনালি কালার, ওড়াচ্ছে তো হয়েছে, দারুন 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 হয়েছে, চলো চলো চলো, টপা টপ মাছ আছে, টপা টপ সেই চরগোদা, গাগরা টেংরা, সোন গাগরা, মাছ আছে, তোলো আবার চরগোদা, গ্রাভি চলে এসছে, মানে আমাদের বসি শেষ,
সো বন্ধুরা বড়শি কিন্তু প্রায় শেষ, আর ওই পাঁচ সাতটা বড়শি আছে হয়তো। তো আমাদের নিচেও কিন্তু মাছ আছে, উপরেও মাছ আছে, তো এক জায়গায় করি মাছগুলো, করে দেখাচ্ছি আজকে আমরা কতটা মাছ পেলাম আপনাদের। শেষ শেষ সময় কিছু হলো না, আরো একটা পাওয়া গেছে শেষ সময়। না আর বোধ হয় নেই, শেষ সময় পরপর তিনটে পেলাম। আমি ভেবেছিলাম অতটা মাছ পড়বে না, কিন্তু তুলনামূলক অনেক মাছই হয়েছে, কিন্তু তলায় কিন্তু আমাদের আরো মাছ আছে বলো। তো সব বন্ধুরা সব মাছগুলো এক জায়গায় করবো, করে আপনাদের দেখাবো যে কতটা মাছ পাচ্ছি আমরা। হবে না মনে হয় নেই, ভেবেছিল চলো খাতাম। আচ্ছা বুধু ভাই, তুমি বসিগুলো গুছিয়ে আর সুদীপ ভাই এসে মাছগুলো তোলো, তুলে রেডি করো। তো বেলা থাকতে একটা বন্ধুদের দিকে দেখিয়ে দিই যে কতটা মাছ আমরা পেয়েছি আজকে। তোলো তোলো, একটু অন্য জায়গায় বসিয়ে দিয়েছিলাম, কিন্তু সে চরগদা আমাদের পিছু ইনি ছাড়লো না। দেখুন কতগুলো চরগদা মাছ পড়েছে, আর মানে গুণিত যদি বলি তো কুড়ির উপরে, না কুড়ির উপরে আছে। তো এই হচ্ছে আমাদের আজকে টোটাল মাছ, আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই তার সঙ্গে কি মাথায় থাকে তার সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।